হ্যাঁ গাইস ওয়েলকাম টু চ্যানেল টেকনিক্যাল বিশাল তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা আপনার মোবাইল থেকে কলার টুনটিকে ডিঅ্যাক্টিভেট করবেন তো এটি আজকে আপনার আমি আপনাদের দেখাবো আপনারা যদি আপনার কলার টুনটিকে ডিঅ্যাক্টিভেট করতে চান তো অবশ্যই আপনারা কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে পারবেন তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি তো কলার টুনটি ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা প্রথমে কী করবেন আপনার মেসেজ যে আছে সেই অ্যাপটি ওপেন করে নেবেন তো এখানে এবার আমি আমার মেসেজ অ্যাপটি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মেসেজ অ্যাপটি ওপেন করে নিয়েছি করে নেওয়ার পর আপনারা প্লাস বলে অপশান দেখতে পাবেন নিচে এখানে তো আপনারা অবশ্যই প্লাস বলে অপশানটি ক্লিক করবেন আপনারা নতুন যেরকমভাবে মেসেজ করেন সেরকমভাবে এখানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে এবার নাম্বার সিলেক্ট করার অপশান আসে তো আপনাদের এবার একটি এখানে নাম্বার সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার সিলেক্ট করতে হবে তো সেই নাম্বারটি হচ্ছে কী আমি আপনাদের বলে দিচ্ছি সেই নাম্বারটি হচ্ছে কি এখানে আপনারা প্রথমে ফাইভ সিক্স সেভেন এইট নাইন বলে নাম্বারটি এখানে সিলেক্ট করবেন আপনাদের ফাইভ সিক্স সেভেন এইট বলে নাম্বারটি এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন বলে আপনাদের নাম্বারটি এখানে সিলেক্ট করতে হবে লিখতে হবে লেখার পর দেখতে পাচ্ছেন এখানে টিকচিংতে টিকচিংতে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এবার আপনাদের কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের এখানে মেসেজের এবার অপশান চলে এসেছে নিচে এখানে এবার আপনারা মেসেজ টাইপ করবেন ছোট্ট একটি মেসেজ সেন্ড করতে হবে এখানে আপনাদের অবশ্যই কিন্তু মেসেজটি ক্যাপিটাল লেটারে হতে হবে এখানে আপনারা এবার ক্যাপিটাল লেখার লেটারে কে লিখবেন স্টোপ এখানে এবার আমি স্টোপ লিখে দিই দেখতে পাচ্ছেন আমি ক্যাপিটাল লেটারে স্টোপ লিখে দিয়েছি এইভাবে আপনারা কিন্তু ক্যাপিটাল লেটারে স্টোপ লিখে দিবেন এস টি ও পি স্টোপ দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাপিটাল লেটারে স্টোপ লিখে দিয়েছি তো ক্যাপিটাল লেটারে স্টোপ লিখে দেওয়ার পর এবার আপনারা এখানে মেসেজটি সেন্ড করে দিবেন তো এখানে আমি আমি মেসেজটি সেন্ড করে দিলাম মেসেজটি সেন্ড করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে একটি নতুন মেসেজ সেখান থেকে অটোমেটিকলি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে তো অটোমেটিকলি মেসেজটি আসার পর এবার আপনাদের এখানে কী করতে বলে আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান আপনার কলার টুনটিকে তাহলে আপনাদের এখানে অবশ্যই আবার এই মেসেজটিকে রিপ্লে আপনাকে ওয়ান লিখে রিপ্লে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়ান লিখেছি ওয়ান লিখে নেওয়ার পর এটাকে আবার সেন্ড করে দেবো এটাকে সেন্ড করলে আমার কিন্তু সেটি সেন্ড হয়ে গেলো সেন্ড হয়ে গেলে আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার যে কলার টুনটা আছে সেটি এখানে আমার ডিলিট হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে জিও টুন সার্ভিস হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট অন ইউর নাম্বার তো আমার নাম্বার থেকে কিন্তু জিও টুনটি যেটি আছে সেটা কিন্তু এখানে আমার ডিঅ্যাক্টিভেট হয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমার পুরোপুরিভাবে মেসেজটা চলে এসেছে তবে বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনার কলার টুনটিকে এখানে ডিঅ্যাক্টিভেট করতে পারেন এভাবেই তো আজকের ভিডিওটি আমি এইভাবেই দেখে আমি যে আপনারা কীভাবে ডিঅক্টিভেট করবেন তো ভিডিও ভিডিওটি কীরকম লাগলো ভালো লাগলো ভিডিও অবশ্যই লাইক করে রাখুন চ্যানেলের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকে ভিডিও এখানে থেকে আবার দেওয়া হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে তো তখন বাই